মাজরা মোড় থেকে শোভাযাত্রা করে পাঁচ প্রার্থীর মনোনয়ন এবং শোভাযাত্রা করে যখন যাচ্ছিল সিপিআইএম প্রার্থীরা, সেই সময় খেলা হবে স্লোগান ওঠে বলে অভিযোগ এবং তারপরেই শুরু হয়ে যায় তুমুল বাকবিদণ্ডা। আপনারা দেখতে পাচ্ছেন তার বিরুদ্ধে প্রতিবাদ চলে, বাকবিদণ্ডা কি হচ্ছে সেখানে আমরা শোনাবো আপনাদের। সেই ছবি হাজরা থেকে মিছিল করে যখন আলিপুর জেল মিউজিয়াম পৌঁছায়, তখন সেখানে রাস্তার দুপাশ থেকে খেলা হবে বলে জোরে মাইক চালিয়ে গান বাজানোর অভিযোগ ওঠে এবং তারপরেই পাল্টা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সিপিআইএম। সিপিআইএমের সেখানে মোহাম্মদ সেলিম রয়েছেন, সৃজন ভট্টাচার্যরা তারা সেখানে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন, দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। সেই অনুপাতে কিন্তু দুদলের কর্মী সমর্থকের সংখ্যা অনেকটাই বেশি, কারণ আবারও বলছি বাম কর্মী সমর্থক
তাদের সংখ্যা বেশি এই কারণে, কারণ তারা হাজরা মোড় থেকে এখানে পাঁচ বাম প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে শোভাযাত্রা করে পৌঁছেছেন এবং তাদেরকে প্রথম এই গোপালনগর মোড়ে পুলিশ আটকায় এবং পুলিশ জানায় যে শুধুমাত্র প্রার্থীরা ভেতরে যেতে পারবেন, তাদের সঙ্গে আর কেউই মনোনয়ন পেশ পর্বে ভেতরে ঢুকতে পারবেন না। অথচ বাম কর্মী সমর্থকরা বলতে থাকেন যে তারা অন্তত পক্ষে প্রার্থীদের সঙ্গে ন্যূনতম চার থেকে পাঁচজন করে যাবেন, পুলিশ এটা আটকাতে পারে না। এটা নিয়ে প্রথম পুলিশের সঙ্গে বচসা, তারপর বাম এবং কংগ্রেস কর্মী সমর্থকরা কিছুক্ষণের জন্য গোপালনগর মোড়ে বসে পড়েন এবং তারপরেই সেখানে ঘটনাস্থলে উপস্থিত হয় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থক এবং তারা এখানে এসে পৌঁছানো মাত্র পরিস্থিতি আরও একটু জটিল হয়ে ওঠে এবং বাম কর্মী সমর্থকদের সঙ্গে এখানে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের প্রথমে বচসা এবং তারপর হাতাহাতির পরিস্থিতি হয় এবং মধ্যস্থতাকারীর ভূমিকায় পুলিশ। তারা এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখান থেকে বাম এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্ব বাড়াতে, কারণ দূরত্ব যতক্ষণ না পর্যন্ত বাড়ানো যাবে ততক্ষণ কিন্তু এইখানের এই যে সম্পূর্ণ অপ্রীতিকর পরিস্থিতি আজকে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেটা কিন্তু পুলিশ নিয়ন্ত্রণে আনতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি অয়ন, পুলিশ সেখানে বোঝানোর চেষ্টা করছে দুপক্ষকে, কিন্তু তুমি যেরকম বললে যে পুলিশ কর্মীর সংখ্যা তুলনামূলকভাবে কম, যেভাবে আমরা দেখতে পাচ্ছি সিপিএম এর কর্মী সমর্থকরা তারা সেখানে রয়েছে, পাঁচজন প্রার্থী তাদের মনোনয়ন দিতে তারা যাচ্ছিলেন সেখানে, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি রয়েছেন সেখানে, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসেরও কর্মী সমর্থকরা তারা এসে গিয়েছে, সেক্ষেত্রে কিভাবে পরিস্থিতি সামাল দেয় পুলিশও বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এই বোঝানোতে তো ততটা কাজ হচ্ছে বলেও তো ছবি তা বলছে না। পুলিশ শুধু বোঝানোর চেষ্টা করছে এমনটা নয়, এখানে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে সার্ভে বিল্ডিং এর সামনে যে সমস্ত পুলিশ কর্মী মোতায়েন ছিলেন তাদের সঙ্গে বাম কর্মী সমর্থকদের একপ্রস্থ বচসা হয় এবং তারপর সেই বচসা চলাকালীনই আমরা হঠাৎ করে এখানে লক্ষ্য করি যে হাজরা মোড় থেকে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সটান পৌঁছে গেছেন এই সার্ভে বিল্ডিং এর সামনে এবং তারপরেই কিন্তু এখানে উত্তপ্ত বাক্য বিনিময় এবং তারপর হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এখনো পর্যন্ত পুলিশ কর্মীরা, এখানে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুজনের মধ্যে অন্তত একটা মানব প্রাচীর তৈরি করে দাঁড়াতে, যাতে এই দুদলের কর্মী সমর্থকরা পরস্পরের কাছাকাছি আসতে না পারেন এবং এখনো পর্যন্ত খুব বেশি কাছাকাছি কোনো পক্ষকেই আসতে দেওয়া হচ্ছে না। আমরা দেখছি যে পুলিশের এ প্রান্তে বাম কর্মী সমর্থকরা রয়েছেন এবং পুলিশের যেখানে বেষ্টনী রয়েছে তার প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন। অতএব পুলিশ তাদের এই মুহূর্তে এখানে যে ফোর্স রয়েছে সেই ফোর্স বা শক্তি দিয়ে এই অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।